আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিটিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি রুমের কাজের ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার আঠারো ফিট এই রুমটির এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল দুইশো বাউন্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির টোটাল খরচের হিসাব সহ আমি লাস্টের দিকে বলে দেব এই একটি রুমে পুরো খরচের হিসাবটি তো এটি দেখছেন এই পিছনের সাইট এই পিছনের সাইটের দৈর্ঘ্য আছে আপনার আঠারো ফিট এই পাশে দুইটি জানালা আছে তিন পাঠের এটি দেখছেন এই সাইটে দুইটি জানালা এবং দুইটি জানালার উপরে একটি সাদা দেওয়া আছে এই পিছনের সাইটের পুরো কামটি কমপ্লিট হয়ে গেল এটি দেখছেন এই সাইটের পুরো কাজটি এই রুমটির সামন সাইডে একটি বারান্দা হবে এখনো এই বারান্দাটির কাজটি করা হয় নাই তো আমরা এই রুমটির পিছনের পুরো সাইডটি দেখে নেই এখানে মোট তিনটি রুম আছে তো দুইটি রুম আগে কমপ্লিট করা হয়েছে অনেক দিন আগেই এটি দেখছেন এই পিছনের এই দুইটি রুম এই দুইটি রুমে এখানে দেখেন তিনটি জানালা আছে এই দুইটি রুমে এখানে দুই পার্ট করে জানালাগুলো দেওয়া হয়েছে অনেক আর আগের এই কাজটি তবে কাজটি পুরো ফিনিশিং কমপ্লিট ছিল না সেই জন্য আমরা এই কাজটি পুরো কমপ্লিট করে দিলাম এখানে দেখেন এই কাজটি পিছনের সাইডটি নতুন করা নতুন কাজ আমরা করে দিয়ে এলাম এটি হলো পিছনের সাইড এই তিনটি রুমের তবে এখানে একটি রুমের পুরো খরচের হিসাবটি আমি বলবো এটি দেখছেন এই সামনের সাইট তো আমরা সরাসরি এই রুমটির ভিতরে প্রবেশ করে দেখে নেব এটি দেখছেন এই বারান্দাটি এই বারান্দাটি এখনও কাজটি কমপ্লিট করা হয় নাই এখানে অনেক দিন আগেই এই কাজটার ভিটি করা ছিল তো আমরা এই সরাসরি এই রুমটির ভিতরে চলে আসলাম এটি দেখছেন পিছনের সাইড পিছনের সাইডে দুইটি জানালা আছে এখানে তিন পাটের দুইটি জানালা এবং উপরে একটি করে ভেন্টিলেশন আছে এই জানালার উপরে এই রুমটি এটি দেখছেন একটি সাইডে একটি সাজা দেওয়া আছে এবং এই পিছনের সাইডে একটি জানালা দুই পাটের এবং জানালার উপরে একটি করে ভেন্টিলেশন আছে তো এখানে এই কাজটি প্রায় ভিতরের কাজটি কমপ্লিট হয়ে গেল এখন নিচের মাঝিয়াটা বাকি আছে এখানে ফ্লোরটি কমপ্লিট হলে এই রুমটি পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই বাড়িটির পুরো সাইজটি আমরা ভালো করে দেখে নিলাম তো আসুন আমরা এই বাড়িটির একটি রুমের খরচের হিসাবটি জেনে নেই এই রুমটির পুরো কাজটি করতে আপনার ইট লাগবে আপনার দুই হাজার পাঁচশো এখানে একটি করে ইটের দাম ষাট টাকা পিস হলে সতেরো হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল ষাট কেজি এখানে পুষ্পান্ন টাকা কেজি হলে চোদ্দো হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়তল্লিশ ব্যাগ এখানে চারশো বিশ টাকা ব্যাগ হলে আঠেরো হাজার নয়শো টাকা বালি লাগবে আপনার দুইশো আশি সিএফটি এখানে তিরিশ টাকার সিএফটি হলে আট হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার একশো পাঁচ সিএফটি এখানে ষাট টাকার সিএফটি হলে ছয় হাজার তিনশো টাকা এই বাড়িটির মোট জানালা আছে আপনার চারটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে মোট আঠাশ হাজার টাকা তো এই বাড়িটির মোট দুইটি দরজা আছে এই দরজা দুইটির একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে মোট বারো হাজার টাকা এই বাড়িটির চালের কাঠ লাগবে আপনার চোদ্দো সিএফটি এখানে আঠারোশো টাকা সিএফটি হলে পঁচিশ হাজার দুশো টাকা এই বাড়িটির চালের টিন লাগবে আপনার মোটামুটি আঠারো পিস এখানে এক পিস টিনের দাম সাতশো পঞ্চাশ টাকা করে হলে তেরো হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে আপনার তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির এক্সট্রা খরচ ধরেছি আমরা আরও দশ হাজার টাকা তো এই বাড়ির একটি রুমের কাজ পুরো কমপ্লিট করতে মোটামুটি আপনার টাকা লেগে যাবে এক লক্ষ চুরাশি হাজার একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ